আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা একটা হোটেলের ভিতরের দৃশ্য দেখাবো, আর এই ভিতরের দৃশ্যটা অর্থাৎ যে জায়গাটার দৃশ্যটা আমরা দেখাবো এটা হলো হোটেলের রিসেপশনের জায়গাটা, বা যেটাকে বলা হয় লবি, সেই লবি এরিয়াটা। তো এখন এখানে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হলো মেইনলি ছবি তোলার জন্য বা সেলফি পয়েন্ট বলা চলে। আর এখানে বিশাল বড় একটা টিভি আছে এবং সেই সাথে কিছু চেয়ার লোকজন বসার জন্য, এবং এখানে ছোট একটা দোকান টাইপেরও আছে, বা শপ, যেটাকে শপ বলি, আসলে শপ টাইপের আছে। এবং সেই শপ থেকে জুস, বিভিন্ন ধরনের চকলেট, আইসক্রিম, বিভিন্ন কিছু খাওয়া যায় এরকম আর কি। আর এটাও একটা ছবি তোলা বা সেলফি তোলার জায়গা, বা বলা চলে ছবি তোলারই জায়গা। আসলে এখানে বসে অনেকে ছবি তুলতে পারে। তো আসলে এই জিনিসগুলো দেখার কারণ হলো যে একটা হোটেলকে আকর্ষণীয় এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার এখানে তাইতেই করা হয়েছে। আর এই হোটেলটা, এটা হলো বাংলাদেশি, আর বিশেষ করে এটা বাংলাদেশের বগুড়াতে, যেটা নিয়ে আমরা আসলে এর আগেও একটা ভিডিও করেছিলাম, যেটা হলো মোমো হোটেল বা মোমো ইন, হোটেল মোমো ইন, যেটা বগুড়াতে অবস্থিত। এবং বলা চলে যে সেটা বগুড়ার একমাত্র ফাইভ স্টার হোটেল, এবং সেই হোটেলের ভিতরেরই আসলে এটা দৃশ্য। তো আসলে এটা আসলে অনেক সুন্দর, হোটেলটা অনেক সুন্দর। যদিও পরে আমরা আসলে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে রাতের দৃশ্য আসলে হোটেলে কেমন। তো আজকে আপনাদেরকে আমরা জাস্ট যে রিসেপশন বা যে জায়গাটা আসলে লবি বলে আমরা চিনে থাকি, সেই জায়গাটার দৃশ্য আসলে কত সুন্দর। এখানে অনেকেই আসেন, বিদেশ থেকে, দেশ থেকে অনেক লোক আসেন, এবং যারা বলা চলে যে বগুড়ার দিকে যায় তারা একবার হলো এখানে ঘুরতে আসে। কারণ এখানে বিভিন্ন রাইডও আছে, যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, সেই রাইডে চড়ার জন্য আসলে লোকজন আসে। এবং সেই সাথে এখানে শুধু রাইড না, বিনোদন পার্কও আছে, অনেকেই ঘুরতে আসে বিকেলে, বা সকাল বিকেল আসলে সবসময় ভিড় থাকে। তো আসলে এটা আস্তে আস্তে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং মানুষের কাছে অনেক পরিচিতিও পাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে একটা সময় মানুষ অবকাশ যাপনের জন্য বা দু একদিন ছুটি পেলে ঘুরতে যেত কক্সবাজার বা দেখা গেছে সিলেট এরকম এরিয়াগুলোতে। কিন্তু এখন হয়তো এটাও চেঞ্জ হবে আস্তে আস্তে, যে অনেকে বলবে যে দুই দিনের ছুটি আছে, সেক্ষেত্রে বগুড়াতে গিয়ে ঘুরে আসি, এরকম হয়তো একটা সময় হয়ে যাবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।